বন্ধুগণ, আপনাদের সকলকে কালসা ফুড ব্লগিং চ্যানেলে স্বাগত জানাই। গভীর থেকে গুবজু, পাপড় থেকে আলুরদম পর্যন্ত সব কিছু ফুডের ব্লগিং নিয়ে আমরা এই চ্যানেলের মধ্যে আসবো পরবর্তী সময়ে। এখন আপাতত আপনাদেরকে ফুচকার ফুড ব্লগ দেখাতে চলেছি। চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন প্রথমেই, কারণ পরবর্তীকালে আপনারা ফুচকা দেখার পর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন। আর যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না তার তরকারির মধ্যে নুন বেশি হয়ে যাবে। তোকে কোনোদিন কোনো সাবস্ক্রাইবারে পাইয়ে জেনে দমে ঠেঙাবে। তোরা আসলে বুঝি নাই কিনা না দিলে সাবস্ক্রাইবার পাবি নাই। কিবোর্ডে রেখে না তোরা ক্যামেরা নিয়ে গেজার গেজার করছি, আমাকে বিকতে দিবি না নাকি? হ্যাঁ দাদা, আপনাকে কিছু প্রশ্ন করার জন্য এসেছি এখানে আমি। আমার একটা ফুড ব্লগিং চ্যানেল আছে যেটার নাম হচ্ছে কালটা ফুড ব্লগিং চ্যানেল। তো সেটাতে ভিডিও বানানোর জন্য আমরা আপনার একটু অনুমতি চাই, আপনি কি পারমিশন দেবেন? না না, ওই রকম করতে হবে না, আমার খোঁজ দেওয়ার একটা টাইম হয়ে গেছে, যা অন্য কথা করবি যা চলে কিন্তু। তাহলে কোনো ইজ্জতই নেই যে রে দাদা, ওরকম করিও না, দিব 200 টাকা দিব যাবার সময়। তোর মতন শালা গোটা দিনে 5টা লোক আছে, আর যাবার সময় দিয়ে দিব বলে খাইয়ে নিয়ে পালেন নি, খাবারের পয়সাটাও দেয় নি, আগে 200 টাকা দেয় তারপরে ভিডিও বানানো তো ফাটে গেলে। তো দাদা, আপনাকে কিছু কোয়েশ্চেন করতে চাই। এই যে বর্ষাকালে আপনি ফুচকা নিয়ে বেরিয়েছেন, তো আপনার ফুচকাগুলো কি চুপসে যায় না? প্লাস্টিক ঢাকায় রাখি রে তোদের মতন লই। দাদা আপনি একটু বলতে পারেন যে ফুচকার রেসিপিটা কীভাবে বানান? তোদের মতন লোকগুলো শালা মাথা কাটি চলে আসে এরকম, ফুচকা আর কীরকম বানাবো? রেডিমেড কিনতে পাওয়া যায় বাজারে, ঘরে আসে তেল নিয়ে থাকি। দাদা অনেক কষ্ট করে দাদা বাজার থেকে কিনে নিয়ে এসে থেকে যাই। দাদা আর কী করেন দাদা একটু জানান আপনি কে? আর কী করি, আলুটা বানায় ভালো করে মশলা টশলা দিয়ে আর নখটা বড় রাখি, কুচকে কাজে লাগে ফুচকাটাকে, বাস এইটুকু ব্যাপার। তো শালা ফুচকা করতে আর কী ব্যাপার লাগবে রে? তো বলছি দাদা আপনাকে ইউটিউবে দেখাবে, তো আমাদেরকে ফ্রি খাবার দেবেন তিনজন? তোদের মতন ভিখারিগুলোকে আমি বহুত দেখেছি রে, তুই শালা দিয়ে নতুন লইস, তোর মতন ডেলি আমার কাছে 10টা আছে, যাবার আগে যদি 200 টাকাটা না দিয়ে যাস পেছনটা লাত মারবো, 2টা ক্যামেরা লুট লিবো তোর। তো দাদা আপনার খদ্দের টদ্দের কীরকম হয় এখন বর্ষাকালে? কি খদ্দের সংখ্যা ডাউন হয়ে গেছে না বেড়ে গেছে? ডাউন টাউন কিছু হয় না, আর বাড়বে না, যেমন ছিল সেরকমই আছে। বহুত বড় বড় লোক আছে আমার কাছে, যেমন কেটে আছে যা ওই কুইন্টালের দূরে দাঁড়ায় নিয়ে দেখিবি যা কেটে আছে। চুপচাপ থাক, তুই আমার মাথাটা গরম করে দিলি 2 মিনিটে। আপনারা দেখছেন আমরা দূর থেকে ব্লগিং করছি, দাদা এগিয়ে যাচ্ছেন তাই, কিন্তু ব্লগিং চালিয়ে যেতে হবে, ফুড ব্লগিং বলে কথা। 2 টাকার ঘুগনি দেন রে দাদু, তোমার জন্ম কত সালে হয়েছিল গো? 1905-এ। তো তুমি এখানে কি করছো? তোমার এই দুনিয়া ঢাকার আর দিন না বুঝলে, আর তোমাকে কিছু বলাও যাবে নাই, তোমাকে পয়সা দিতে হবে নাই, লাও ঘুগনিটা লাও বাঁচাও, আর যদি লিবার থাকে তো 10 টাকা নিয়ে আসবে, 2 টাকার কেউ চলে গেছে লাগবে। হ্যাঁ বয়স্ক লোক তো বাবা, বেশি কিছু বলবো না, লাও নিয়ে লাও। তো রে 2 টাকার যুগ গেল রে, আমরা 2 পয়সায় 3 দিন পার্টি করে ঘুগনি খাইয়েছি, এখন তোরা বলতে পারিস যে 2 টাকার যুগ গেলছে? দাদু আমি তর্ক করবো না দাদু, এখনই আমার মুখটা খুললে বহুত বেশি বলে দেবো, আমি চুপচাপ থাকতে চাই, তুমি ঘুগনি টালাও আর যাও, পয়সা দেওয়ার দরকার নাই। আপনারা দেখছেন এখনকার যুগে 2 টাকার ঘুগনি নিতে চলে এসছে, আপনাদের ভাবা উচিত যে দেশ কি পরিস্থিতিতে আছে। রে গেজার গেজার করেছিলাম না তো, 1 ঘন্টা লোক খেয়ে দেবো এখনই, ভিডিওটাই বানাতে দিছে না কি আর বলবো। ঠিক আছে চললে 2 টাকা পাওয়া যায় না তো ওরকম আমি বিনা পয়সা নিবো না, 2 টাকা পয়সা নিয়ে দিবি তোলে, তুমি ঘুগনিটা লাওয়া যাও না বাবা, তাইলে নাই নেবো রে। বুড়ার এদিকে প্রেস্টিজও কম না, আর 2 টাকা নিয়ে চলেও আসবে ঘুগনি নিতে, 2 টাকাটা নিয়ে কি করবো বলো? ঘুরা আছি না বুড়াটাকে, তখন বুড়া আরো রাগ করছে, যা কি আর বলবো কিছু বলার না। 10 টাকায় কটা ফুচকা দিছে রে, দিতে এসেছি তো মোদি ঘোড়া 5টা, কিন্তু তুমি আসার পরে GST লাগিয়ে গেল, এখন 10 টাকায় 1টা দিছি। কেন রে গবজুইও তোদের GST লাগিছে? তোমার যখন চালে গমে লাগিতে পারে তখন আমাদের গবজুই কেন লাগিবে? এখানে ডবল GST লাগিবে, 3 গুণ লাগিবে, খাবার আছে খাওয়ার নাই তো চলে যাও, অত পয়সা নেন যে। ঠিক আছে এক কাজ কর, 2 টাকার ভাজা ভিজা দিন। কত 2 টাকার ভাজা ভিজা? শোনো মোদি কুড়া, তোমাকে পয়সা পাতি দিতে হবে না, তুমি ভাজা ভিজা 10 টাকা নিয়ে যাও, আর 2 টাকার আমি মোটর আলাদা করে বাঁধিয়ে দিচ্ছি তোমায়। না মোটর তোটো নাই খাবো, মোটর খেলে আমার দাঁত ভেঙে যাবে, বুড়া লোক বলি। গরিব মানুষের কোমর ভেঙে দিলে, তেল চাল গম সব কিছু দাম বাড়ান দিলে, আর তোমার একটা দাঁত ভেঙে তো কি, এত এত লোকে কোমর ভেঙে বসে দিলে তুমি। আহ তো GST লাগিলো তো কি হলো রে? আমিও তো GST লাগাইছি, 10 টাকা 1টা ফুচকা কই দিছো তুমি, ওই রকম কি হয় রে? আপনারা দেখছেন যে ফুচকার মধ্যে GST লেগে গেছে, 10 টাকায় 1টা ফুচকা পাওয়া যাচ্ছে এখন। এরপরে মেয়েগুলোর কি হবে যারা খুব বেশি ফুচকা খায়? আর তাদের বয়ফ্রেন্ড গুলোরই বা কি হবে যারা খুব বেশি ফুচকা খাওয়াতে নিয়ে যায় তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে?
মোদি কুড়া তোমার সঙ্গে পরে গল্প করছি, এটাকে আগে জানলাই। আরে লাগিয়ে দিল শালা পালা। আমিও শালা আর নাইন থাকে বড় বাপ, বহুত রাগা নিজে যাকে। দাঁড়া শালা দাঁড়া, বোকা যেতে বলে দাঁড়াবো বল। শালা ফুচকে আয়ো জিএসটি, এটা আমার মাথায় ঢুকিল নাই। আর তোমার ঢুকিবে কোন আইনবা?